রবি ঠাকুরের বীরভূম বছরখানেক আগেই কেষ্টর কল্যাণে নাম জড়িয়েছে গরু পাচারে। সেই বীরভূমে এবার বিস্ফোরক পাচারের তদন্তেও একের পর এক তৃণমূল নেতাকে গ্রেফতার এনআইএর। অনুব্রতহীন বীরভূমে বিস্ফোরক পাচারের রমরমায় প্রশ্ন উঠছে, তাহলে কি নতুন কোনো উত্তরসূরির হাতে বীরভূমের অবৈধ কারবারের হ্রাস? সূত্রের খবর, শুক্রবার বীরভূমের বরালিপাড়া থেকে গ্রেফতার করা হয়েছে ইসলাম চৌধুরী নামে এক ব্যক্তিকে, যাকে বিস্ফোরক পাচারের অন্যতম মূল ষড়যন্ত্রকারী বলেই দাবি পুলিশের। গত এপ্রিল মাসে বীরভূমে উদ্ধার 81,000 মতো জিলেটিন স্টিক এবং অ্যামোনিয়া নাইট্রেট। এনআইএ ঘটনা তদন্তভার হাতে নেওয়ার পর গ্রেফতার হয় তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী মনোজ কুমার ঘোষ সহ আরও তিনজন। পরবর্তীতে মনোজ কুমার ঘোষকে জেরা করে উঠে আসে নলহাটি বিধানসভার কসমুর এলাকার তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ইসলাম চৌধুরীর নাম। এনআইএ জালে তোলা হয় ইসলাম চৌধুরীকেও। এনআইএ গোয়েন্দাদের দাবি, এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 8 জনকে। এদিকে এই ঘটনার মধ্যেই ফের বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার বীরভূমের রামপুরহাটে। গোপন সূত্রে খবর পেয়ে উদ্ধার করা হয়েছে রদিপুর গ্রামের পরিত্যক্ত বাড়ি থেকে 7টি পেটিতে 12,000 জিলেটিন স্টিক। শাসক বিরোধী না দেখে দেশের স্বার্থে কড়া পদক্ষেপ নেওয়া উচিত এনআইএর, দাবি প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের। জিলেটিন উদ্ধারের ব্যাপারে কিন্তু আমাদের স্টেট যে পুলিশ ছিল তারাও কিন্তু অনেক প্রথম কিন্তু এটা খুব ভালো অ্যাকশন নিয়েছিল, এসটিএফ অফ ওয়েস্ট বেঙ্গল। আজকে উগ্রপন্থীরা পাকিস্তানের সহযোগিতায় লস্করি তৈবা আইএসএস যেভাবে আজকে হাবা বসাচ্ছে, অনুব্রত বাবু নেই, কিন্তু অনুব্রত বাবু না থাকলেও আজকে এমন একজন আছে যে নাকি আজকে এবার পঞ্চায়েতে জিতেছে এবং তাকেও কিন্তু আজকে এটিএস বোধহয়, আমার মনে হচ্ছে যতকাল আমি শুনলাম যে সে অলরেডি অ্যারেস্ট হয়ে গেছে। যে নেশন ফার্স্ট, আমাদের দেশ আগে সবার আগে, তা না তো চরম সর্বনাশের পথে কিন্তু আমরা এগিয়ে যাব। এর পেছনে ষড়যন্ত্রের তত্ত্ব খুঁজে পাচ্ছে শাসক দল তৃণমূল শিবির। বীরভূমে তৃণমূল জেলা সহসভাপতি মলয় মুখোপাধ্যায়ের কথায়, বদনাম করার জন্য বিশেষ রাজনৈতিক দলের নির্দেশে ইচ্ছাকৃতভাবে তৃণমূল নেতাদেরই গ্রেফতার করছে এনআইএ। তখনই তদন্ত শুরু করে যে সমস্ত মামলাগুলি নিয়ে, যেগুলো বেশিরভাগ সাববাসী ব্যক্ত হয়, কারণ সেসব দেশ বিরোধী কোনো চক্রান্ত হচ্ছে কিনা। কিন্তু সাধারণ যে সমস্ত এক্সক্লুসিভের মামলা হচ্ছে সবই মামলাতে এনআইএ একটা বিশেষ রাজনৈতিক দলের পরামর্শে তারা এই সমস্ত তৃণমূল নেতাদের বা কর্মীদের মেলাইন করার জন্য, কালিমালিপ্ত করার জন্য এই ঘটনা ঘটিয়ে চলেছে। পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে দীর্ঘদিন ধরে বিস্ফোরক পাচারের কারবার চালিয়ে যাচ্ছে শাসক দল, পাল্টা দাবি বীরভূমের জেলা বিজেপি সভাপতি ধ্রুব সাহার। থানায় মান্থলি দিয়ে এই অবৈধ বিস্ফোরক আনে তারা সব তৃণমূলের লোক এবং তারা সব বিভিন্ন অসামাজিক কাজের সঙ্গে যুক্ত। একটু যদি আপনারা বিভিন্ন দিকে ক্যামেরা ঘোরান তাহলে নিশ্চিতভাবে বীরভূমের মাটিতে আপনারা দেখতে পাবেন। আর আজকে তৃণমূল কংগ্রেস যখন নিজেদের গা বাঁচাতে চাইছে তখন তারা এরকম কথা বলছে। বীরভূমের বুকে এই যে বোম বারুদ বন্দুক, এই যে কারবার, এটা চলে আসছে, প্রশাসন নীরব, নীরব তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত, অনুব্রতহীন বীরভূমে কান পাতলে শোনা যায় বীরভূমের বড়নেতা কাজল শেখের নাম, কিন্তু বীরভূমের পাচার রাজ্যের বাদশাকে? শাসক দলের মততেই দিনের পর দিন জঙ্গিদের কি সেফ জোন হয়ে উঠছে বীরভূম? কিছুদিন অন্তর অন্তর বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার এবং একের পর এক তৃণমূল নেতার গ্রেফতারি যেন সেই প্রশ্নটাই জোরালো করে দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।